আজকে নিজে একটা গাড়ি নেওয়ার জন্য চলে আসছি। আচ্ছা কিন্তু আমি দামাম সিকুতে আসছি রেডো গড়ি নেওয়ার জন্য। অবশেষে মায়ের জন্য দুইটা ছুরি নিয়ে নিলাম। আল্লাহ, এতিম ছেলেদের অসহায় ছেলেদের খানার ব্যবস্থা করছেন। মানিক মিয়া, অবশ্য টিকটকার মানিক বললেই বেশিরভাগ মানুষই চিনবে, কারণ সে প্রথমে টিকটকের মাধ্যম দিয়ে সবার কাছে পরিচিতি লাভ করছে। আজকে একটা লক্ষ টাকার হাসি দেব আমি। প্রবাসে থেকে সারাদিন কষ্ট করার পরও কিভাবে মানুষকে বিনোদন দেওয়া যায় তার একটা বড় উদাহরণ হচ্ছে সে। এখন অবশ্য তার প্রবাস জীবনের লাইফ স্টাইল নিয়ে ইউটিউব ও ফেসবুকে ব্লগ ভিডিও বানায়। রেকর্ড হয়েছে, চারটা মোবাইল পাইছে, মাকার চারটা মোবাইলের মধ্যে একটা মোবাইল কাজ করে না। আর খুবই অল্প সময়ে মানুষের মন জয় করে নিয়েছে লাইফ স্টাইল ব্লগের পাশাপাশি কিছু ভালো কাজের মাধ্যমে। ঢাকার যে পথচারী শিশু তাদেরকে যদি শীতের মধ্যে হালকা পাতলা কিছু শীত বস্ত্র দেই তাহলে মনে হয় ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি আপনারা ভাবতেছেন প্রথমে মানিক মিয়াকে রোস্ট করে এখন আবার কেন তার গুণ গাইতেছি। হ্যাঁ সরি বস, আপনারা হয়তো আগের ভিডিওটা পুরো দেখেন নাই, আমি সেখানে বলে দিয়েছিলাম যে মানিক মিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও আসবে। আজকে মানিক মিয়ার ভুলগুলা নিয়ে ভিডিও বানালাম, নেক্সট ভিডিওতে তার ভালো দিকগুলা নিয়ে ভিডিও বানানো হবে, কারণ আমি জানি তার নেগেটিভের সাইডে পজিটিভ দিকই বেশি। হ্যাঁ ঠিক আছে, আমি টিকটকারদের পছন্দ করি না, বাট সে এখন ইউটিউবার ব্রো। আর মেইন কথা হচ্ছে তার কয়েকটা জিনিস আমার কাছে ভুল মনে ছিল, তাই তাকে নিয়ে রোস্ট করছিলাম। 3.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, তার ভিডিও করে দেখাতে হবে, শো অফ। আজকে নিজে একটা গাড়ি নেওয়ার জন্য চলে আসছি। আপনার সাথে কথা কাটাকাটি করে লাভ নাই, আপনার কথাও থাক আমার কথাও থাক, 16,000 টাকা দিয়ে ঘড়ি কিনছে, সেটাও ভিডিও করে দেখাতে হবে, মানে শো অফ। কিন্তু আমি দামাম সিকুতে আসছি রেডো ঘড়ি নেওয়ার জন্য, এগুরির প্রাইস হচ্ছে 3600 রিয়াল। হে গাইস, দিস ফারাবি, আর আজকে আমি কথা বলবো প্রবাসে থাকা এক কষ্টের রাজপুত্রকে নিয়ে, যে তার কাজের মাধ্যমে খুবই অল্প সময়ে সবার হৃদয়ে জায়গা করে নিছে। সো আজাই রাখা কবাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। মানিক মিয়া সৌদিতে সে একজন ক্লিনার হিসেবে জব করলেও মূলত সে অনলাইনে টাকা দিয়ে তার স্বপ্ন পূরণ করতেছে। দামি কার হাতের ঘড়ি, আর সেদিন দেখলাম মায়ের জন্য একজোড়া সোনার চুড়িও কিনলো। অবশেষে মায়ের জন্য দুইটা চুড়ি নিয়ে নিলাম। যে ছেলে মাকে এতটা ভালোবাসে সে আর যাই হোক খারাপ হতে পারে না। সঠিক বলেছেন, অনলাইন থেকে হোক বা প্রবাসে জব করে মানিক মিয়া যে টাকা ইনকাম করে তা দিয়ে যে শুধু সে তার নিজের স্বপ্ন পূরণ করে তা কিন্তু না, সে টাকা দিয়ে অসহায় মানুষদেরও সাহায্য করে। এই তো কিছুদিন আগে দেখলাম সে তার বন্ধুদের মাধ্যমে ঢাকার কিছু পথ শিশুদের শীত বস্ত্র উপহার দিল। ঢাকার যে পথচারী শিশু তাদেরকে যদি শীতের মধ্যে হালকা পাতলা কিছু শীত বস্ত্র দেই তাহলে মনে হয় ভালো হবে। মানিক মিয়ার ধন্যবাদ জানাও। নোয়াখালীর একটা মাদ্রাসায় কিছু কোরআন শরীফ কিনে দিতে দেখলাম। হঠাৎ কোনো একদিন নোয়াখালী মাদ্রাসা থেকে মেসেজ আসে, মানিক ভাই আমাদের মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ লাগবে। তখন আমি কোনো চিন্তা ভাবনা না করে আমার ছোট ভাই এবং আমার বন্ধু তাদেরকে টাঙ্গাইল থেকে নোয়াখালী পাঠাই, তারা সেখানে গিয়ে কোরআন শরীফ বিতরণ করে। আজকে আমরা আছি নোয়াখালীর সোনাপুরের দারুন উলুম ইসলামিয়া মাদ্রাসায়। আচ্ছা, মূলত সে তার ভিডিওর মাধ্যমে সৌদিতে সে কিভাবে জীবন যাপন করতেছে আর কোথায় কি পাওয়া যায় সেগুলা তুলে ধরার চেষ্টা করে। সকাল 6টায় শুরু করলাম, রাত্রি 9টায় শেষ হবে, 10টায় শেষ হবে। আর তার পাশাপাশি সে এই ভালো ভালো কাজগুলা করার চেষ্টা করতেছে। তোমার নাম কি? মাহমুদা, খুব সুন্দর নাম। তোমার নাম কি? এইসব ভালো কাজ করার জন্য মানুষ তাকে ভালোবাসাও দিচ্ছে অনেক। এই তো লাস্ট ভিডিওতে দেখলাম সে তার নিজ এলাকায় মানে বাংলাদেশে যেখানে সে থাকে সেখানকার একটা মাদ্রাসার কিছু এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করছিল। আমার নিজের এলাকার মাদ্রাসা প্রতিষ্ঠানে ছাত্রদের খাওয়ার আয়োজন করছিলাম। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আছি মানিক ভাইয়ের এলাকায়, এটি হচ্ছে কালিহাতিতে। এতিম ছেলেদের অসহায় ছেলেদের খানার ব্যবস্থা করেছেন, কোন উদ্দেশ্য করেছেন আল্লাহ তুমি জানো। আমাদের সকলের দিলের সমস্ত নেক আশাগুলোকে তুমি পুরা করে দাও। একটা বার চিন্তা করে দেখেন, সে প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু করার চেষ্টা করতেছে, আর আমরা এতটাই হতভাগা যে দেশে থেকেও কিছু করতে পারছি না। শুধু কি তাই, রাস্তার একটা পথ শিশু আমাদের কাছে 10 টাকা চাইলে আমরা তাদেরকে যেভাবে বলি সেটা মুখে বলার মতো না। হ্যাঁ এইটা ঠিক যে সবাই এক না, কারণ আমাদের মাঝে অনেকেই আছে যারা সত্যি মানুষের জন্য কিছু
করতেছে আর আমি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকেই তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ এখন থেকে এটাই আমার কাজ যারা ভালো কাজ করতেছে তাদেরকে আরেকটু সবার সামনে তুলে ধরা কতটা পারবো জানি না তবে চেষ্টা করব যতটা পারি বাকিটা আপনাদের হাতে সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করুন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ তবে নামটা মনে রাখবেন কোনো প্যারা নাই চিল